ইভালির চেয়ারম্যান শামিমা নাসরিন জামিনে মুক্ত হয়েছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বুধবার সন্ধ্যায় তিনি মুক্তি পেয়েছেন। তিনি ইভালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেলের সহধর্মিনী ও ইভালির চেয়ারম্যান। শামিমা নাসরিন গত বুধবার 6 মাসের জামিনে মুক্তি পেয়ে রাজধানীর মোহাম্মদপুর বাসায় সন্তান ও আত্মীয়দের সাথেই আছেন। জামিন দেয় মহামান্য আদালত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইভালি কর্তৃপক্ষ। শামিমা নাসরিন জানায়, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ইভালি আরও সামনে এগিয়ে যাবে। ইভালির অগণিত গ্রাহক এবং সেলারদের ভালোবাসায় ও সমর্থন পূর্বের ন্যায় পেলে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। কারাগারে থাকাকালীন সময়ে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ও বিভিন্ন কর্মসূচি আয়োজন ও বাস্তবায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসরিন বলেন, সামনের দিনগুলোতে আমরা এভাবেই সবাইকে পাশে চাই। আদালতে মামলা চলমান থাকায় শামিমা নাসরিন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইভালির একাধিক সূত্র জানিয়েছে, ইভালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল মুক্তি না পাওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধই থাকছে। দাম নিয়ে সঠিক সময়ে পণ্য না দেওয়ার অভিযোগ এনে ইভালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গত বছরের 16 সেপ্টেম্বর মামলা করেন এক গ্রাহক। সে মামলায় সেদিনই বিকেলের রাজধানীর মোহাম্মদপুরের ইভালির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে রাসেল ও তার স্ত্রী শামিমাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একাধিক মামলা করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। তাদের একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়। তারপর থেকেই কারাগারে ছিলেন শামিমা নাসরিন। ই-কমার্স প্রতিষ্ঠান ইভালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিন 6 মামলায় গুলশান থানায় 1টি এবং ধানমন্ডি থানার 5টি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে তাদের জামিন মঞ্জুর করেছে আদালত। এরই মধ্যে শামিমার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন। তবে আরও একাধিক মামলা থাকায় এখনও কারামুক্ত হতে পারছেন না মোহাম্মদ রাসেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বাদীর সঙ্গে আপোষ মীমাংসার শর্তে বিভিন্ন সময়ে তাদের জামিন মঞ্জুর করেন।